Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala 'alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক মওতের মালিক সুখের মালিক ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন যার হাতে সমস্ত ভালো মন্দের রয়েছে চাবিকাঠি ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান যখন চান সুখী করেন আর যখন চান আল্লাহ রব্বুল আলামিন দুঃখী করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাজ বান্দার দিকে লক্ষ্য করলে বান্দার জন্য কখনো ভালো কখনো মন্দ আমাদের মনের মতো যখন কিছু হয় খুশির খবর তখন সেটা আমাদের জন্য আনন্দদায়ক ভালো লাগে আর যখন আমাদের জন্য এমন কিছু হয় যেটা মনের উল্টা সেটা আমাদের জন্য কষ্টদায়ক আমাদের দিকে লক্ষ্য করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাজের দিকে লক্ষ্য করলে প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ভালো অর্থাৎ আল্লাহ কারো মন্দ করেন না মনে রাখতে হবে আমাদেরকে এই আকীদা বিষয়টি যে আল্লাহ রাব্বুল আলামিন কারো মন্দ করেন না বরং প্রত্যেকটি কাজে যেটা আমার জন্য ভালো অথবা মন্দ তাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বহু হিকমা রহস্য তত্ত্ব রয়েছে যা আল্লাহ জানেন আপনি আমি জানি না সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার জীবনেও যেমন সুখের দিন এসেছে তেমন দুঃখের দিন এসেছে যেমন তিনি আনন্দিত হয়েছেন মানুষ হিসাবে আনন্দের সময় তেমন তার জীবনে শোক নেমে এসেছে কষ্ট পেয়েছেন দুঃখিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষের প্রত্যেকের জীবনে দুটো দিক রয়েছে কেউ বলতে পারবেন না সারা জীবন আপনি সুখী থাকবেন আর কেউ এই কথাও বলতে পারবেন না বললে মিথ্যা কথা বলবেন যে আমি সারা জীবন দুঃখী আপনার জীবনে দীর্ঘ সময় আল্লাহ পাক রব্বুল আপনাকে সুখ দিয়েছেন কিন্তু সেই সুখের শুকরিয়া আদায় করেননি সেই সুখ সম্পর্কে আপনি খেয়াল করেননি যে আল্লাহ কত নিয়ামতে আমাকে রেখেছেন এবং রেখেছিলেন হয়তো সময় কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য আমার জীবনে কষ্ট নেমে এসেছে দুর্দিন এসেছে কিন্তু সেটা যদি আপনার সুখের সময়গুলির সাথে মিলিয়ে দেখেন তাহলে দেখা যাবে সুখের দিকটা অনেক বেশি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের অধিকাংশ মুসলিমদের মাঝে কাফের বাদ দেন মুসলিমদের মাঝে না থাকার কারণে সুখের জীবনের আমরা মর্যাদা দিই না কদর করি না মূল্যায়ন করি না এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না সামান্য কিছু সময়ের দুঃখ আসলেই
আমরা ভেঙে পড়ি এবং মনে করি যে দুনিয়া আমাদের সামনে অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইমানের ক্ষেত্রে, আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্ধারিত তাকদীর রয়েছে, ভাগ্য রয়েছে, সেসবের প্রতি বিশ্বাস এবং তার উপর সন্তুষ্টি প্রকাশের ক্ষেত্রে বড়ই ইমানি দুর্বলতা। আমলের দুর্বলতা তো আছেই, কিন্তু আমাদের ইমানি দুর্বলতা। এই ভূমিকার সাথে সাথে আজকে আমি আলোচনা শুরু করব বিপদ আপদ বা বালা মুসিবতে দুর্ঘটনায় আমাদের করণীয় কি এবং বালা মুসিবত আসলে তার ফজিলত কি, তার উপকারিতা কি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে কোনো সময় আমাদের জীবনে সুখের সাথে দুঃখের জীবন আসতে পারে। সুতরাং সবসময় আমাদের সামনে যদি এই কোরআন কারিমের আয়াতগুলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বিভিন্ন দিকগুলি থাকে, তাহলে সুখ হলে আমরা সীমা লঙ্ঘন করব না, পাপে লিপ্ত হব না, আর দুঃখ আসলে আমরা হতাশ হয়ে যাব না, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না, আমরা একবারে ভেঙে পড়ব না, বরং আল্লাহর সাথে সম্পর্ক আমাদের আরও মজবুত হবে। সুখের অবস্থায় দুঃখের অবস্থায় সব সময় আল্লাহ পাক রব্বুল যেন তার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার আল্লাহ পাক পুরোপুরি তৌফিক দান করেন। আজকের আলোচনা শুরু করেছি সূরা বাকারার আয়াত দিয়ে, 153টি তেলাওয়াত করেছি, তারপরে 157 পর্যন্ত কয়েকটি আয়াত রয়েছে, সেই আয়াতগুলি সামনে রাখব এই বিষয়ের ক্ষেত্রে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ। হে ইমানদার মানুষেরা, বিশ্বাসী মুমিনদেরকে, মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইসতাঈনু বিসসবর, ধৈর্যের সাথে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাইবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। পীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস বলছেন, ইজা ইস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইজা ইস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছেই একমাত্র চাইবে, এবং যখন সাহায্য কামনা করবে তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাধারণ ক্ষেত্রে, অসাধারণ ক্ষেত্রে, সব ক্ষেত্রে এবং সর্বমুহূর্তে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। হ্যাঁ, যেগুলো সাধারণ নর্মাল ক্ষেত্র, আল্লাহ ছাড়া অন্যের কাছে যেগুলো মানুষ দিতে পারে, সহযোগিতা করতে পারে, সাহায্য চাওয়া জায়েজ আছে, কিন্তু তারপরেও সেই ক্ষেত্রগুলিতেও মেন সাহায্য চাইবেন আল্লাহর কাছে। আর যেগুলো অসাধারণ বিষয়, যেগুলো কোনো আল্লাহর সৃষ্টি দিতে পারে না, কোনো শক্তি দিতে পারে না, অদৃশ্য থেকে দেওয়া, হ্যাঁ, এবং অসাধারণ দেওয়া, হায়াত মৌতের মালিক, সুখ দুঃখের মালিক হওয়া, হ্যাঁ, এই সমস্ত যে অসাধারণ বিষয় রয়েছে, সুস্থতা অসুস্থতা, রোগের আরোগ্য ইত্যাদি ইত্যাদি অসাধারণ যে বিষয়গুলো রয়েছে, একমাত্র দাতাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যখন তুমি চাইবে, নবী বলছেন সাহায্য, ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছেই সাহায্য চাইবে। সূরায়ে ফাতিহা যথেষ্ট, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা আল্লাহ শিখিয়েছেন বান্দাকে। যেন আল্লাহ বলছেন যে বান্দা তুমি এইভাবে বলো, মহান আল্লাহ শিখাচ্ছেন তুমি এভাবে আমার প্রশংসা করো। সূরা ফাতিহা 3.5টি আয়াতে, 7টি আয়াতের এইভাবে আমার গুণগান করো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু, 3.5 এতদূর পর্যন্ত। এইভাবে তুমি আমার সামনে আমার প্রশংসা, গুণগান, মহিমা এসব পেশ করো, আর তারপরে অঙ্গীকার করো যে হে আল্লাহ, তোমার এবাদতের জন্য তুমি আমাকে সৃষ্টি করেছো, সুতরাং ইয়াকা নাবুদু, আমি তোমারই এবাদত করি। এই স্বীকারোক্তি করো, একমাত্র তোমারই এবাদত করি, আর কারো এবাদত করি না, তোমারই গোলামে করি, আর কারো গোলামি করি না, তোমাকেই সেজদা করি, আর কারো কাউকে সেজদা করি না, তোমার কাছেই দোয়া করি, আর কারো কাছে দোয়া করি না, ইয়াকা নাবুদু, সমস্ত ইবাদত বন্দেগী তোমার জন্য খাস করি, তারপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, সাহায্য চাই, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমের শুরুতেই শিখিয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যতই সুখে থাকেন তারপরও সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আর যতই দুঃখে থাকেন না কেন,
সাহায্য চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। ওয়া ইয়াকা নাস্তাঈন। আর তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। এতে বাকি বিষয়গুলি আল্লাহ চাইতে বলেছেন। মহান আল্লাহ এখানে ওই সাহায্য চাওয়ার কথা বলছেন, ইস্তাইনু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওখান থেকে ইস্তাইনু, তোমরা সাহায্য কামনা করো কিন্তু বিশ্বাসে ধৈর্যের সাথে, তাড়াহুড়ো করে না। এখনই সাহায্য চাইলাম, আজকে রাত্রে তাহাজ্জুদ পড়ে চাইলাম, এখনই দোয়া করলাম, এখনই মনে মনে আল্লাহকে ডাকলাম, এখনই পেতে হবে না, ধৈর্যের সাথে। এবং ধৈর্য ধরতে হবে, তার মানে বিপদ আপদ আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের জীবনের একটা অংশ, যেমন সুখ একটা অংশ তেমনই একটা দুঃখ একটা অংশ। সুতরাং ধৈর্যের সাথে সাহায্য কামনা করো। ওয়াসসালাত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য সর্বোত্তম উপায় মুসলিম জীবনে হচ্ছে নামাজ, সালাত। সুতরাং ধৈর্যের সাথে আর কি করেন, নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যের সাথে হতে পারে দীর্ঘ সময় লাগতে পারে, আপনার বালা মুসিবত দূর হতে, বিভিন্ন রকম বালা মুসিবত জীবনে রয়েছে। আপনার বালা মুসিবত কখনো সাময়িক হতে পারে, কিছু সময়ের জন্য হতে পারে, কখনো কিছু কালের জন্য হইতে পারে, আবার কখনো দীর্ঘকালের জন্য হইতে পারে। সুতরাং ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য সর্বোত্তম উপায় হচ্ছে সালাত, নামাজ। সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ। সহিহ বুখারী হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা রবের আল্লাহ পাকের যখন সে সিজদায় লুটিয়ে পড়ে। আর সিজদা একমাত্র নামাজের ভিতরে হয়, নামাজের সে ফরজ নামাজই হোক অথবা সুন্নত নফল সালাত নামাজ হোক। সুতরাং নামাজের সাথে এবং ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ধৈর্যের সাথে এই জন্যই ইন্নাল্লাহ মাআস সাবিরিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের আল্লাহর সৃষ্টির সাথে থাকাটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মাইয়াতে আম্মা, সাধারণভাবে আল্লাহর থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে সকল সৃষ্টির সাথে রয়েছেন, আরশে আজিমেও আছেন তিনি, সাত আকাশের ওপর তার যে মহান আরশ রয়েছে সেই আরশের ওপর তিনি সমুন্নত, তিনি সর্বত্র বিরাজমান না, সবকিছুতেই বিরাজমান না। এটা কুফরি আকিদা, এটা হচ্ছে হিন্দুদের আকিদা। মুসলিমের আকিদা হচ্ছে আরশে আজিমের ওপর রয়েছেন, আর আরশ আজিম আল্লাহ রব্বের সাত আকাশের ওপরে রয়েছে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে, আর সেই আরশে আজিমের ওপরই আল্লাহ পাক সমুন্নত থেকে আবার সকল সৃষ্টির সাথে আছেন তিনি। অহা মাকুম আইনা মাকুন্তুম, যেখানেই থাকো না কেন, হে মানুষ, হে সৃষ্টি, হে মাখলুকাত, তোমাদের সাথে তিনি রয়েছেন। তার জ্ঞানের দিক দিয়ে, তার অপরিসীম জ্ঞান, সব কিছুকে জ্ঞান দিয়ে ঘিরে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, তার ইলমের দিক থেকে, হ্যাঁ, এবং তার ক্ষমতা কুদরতের দিক দিয়ে, তার ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না, তার জ্ঞানের বাইরে কেউ যেতে পারে না, তার আয়ত্তের বাইরে, এহাতার বাইরে কেউ যেতে পারে না। হ্যাঁ, যে তার আয়ত্তের বাইরে চলে গেছে, খোঁজ খবর পায় না যে এই অপরাধী কোথায় পালিয়ে গেছে। হ্যাঁ, ধরতে পারেন না এমন কথা নেই, জানেন না আল্লাহ পাক এমন কথা নেই। আল্লাহ পাক রব্বুল ইলম, ক্ষমতা, এহাতা, পরিবেষ্টনী, সমস্ত এই রকম বহু দিক হতে পারে, সেসব দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন সকল সৃষ্টির সাথে রয়েছেন। আর একটা হচ্ছে মাইয়াতুন খাসা, বিশেষভাবে আল্লাহর কারো সাথে থাকা। এই ক্ষেত্রে আল্লাহ কাফেরের সাথে নেই, আল্লাহ পাপীদের সাথে নেই, আল্লাহ অসৎ লোকদের সাথে নেই, হ্যাঁ, আল্লাহ গুনাহগারদের সাথে নেই, আল্লাহ নাফরমান অবাধ্যদের সাথে নেই, হ্যাঁ, আল্লাহ যারা অধৈর্য তাদের সাথে নেই। জি, আল্লাহ পাকার সাথে রয়েছেন, ইন্নাল্লাহ মাসাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, আল্লাহ সত্যবাদীদের সাথে রয়েছেন, আল্লাহ পাক নিষ্ঠাবান মহসিনদের সাথে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার খাঁটি বান্দা তাদের সাথে রয়েছেন, খাঁটি মমিন তাদের সাথে রয়েছেন। এইরকম বহু আয়াতে খাসভাবে আল্লাহ পাক রব্বুল তার খাস বান্দাদের সাথে রয়েছেন, তার খাস বান্দাদের সাথে আল্লাহ পাক খাসভাবে মানে বিশেষভাবে রয়েছেন। এই বিশেষভাবে থাকা কেমন, যেগুলি সমস্ত সৃষ্টির সাথে আছে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, অনুত আছেই, কিন্তু আল্লাহ পাক তার রক্ষণাবেক্ষণ হেফাজতের দিক থেকে আছেন। আল্লাহ নেক বান্দাদের রক্ষা করেন, হেফাজত করেন, এই দিক দিয়ে আল্লাহ পাক সৎ লোকদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন, সাহায্যের দিক থেকে আল্লাহ পাক রব্বুর আছেন,
তৌফিকের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এই রকম বহু দিক হতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নেক বান্দাদের সাথে আছেন, আর ধৈর্যশীল যারা তারা আল্লাহর নেক বান্দা। ইন্নাল্লাহ মা সাবিরিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কথা বর্ণনা করেছেন, যেটা এখানে আমাদের প্রসঙ্গে নয়, সেই জন্য সেই আয়াতটিকে বাদ দিয়ে 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু মা ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এই শহীদদের সম্পর্কে আল্লাহ পাক রব্বের বলার পরে বলছেন যে যারা শহীদ হয়ে গেল দুনিয়া থেকে তো চলে গেল, হ্যাঁ, শাহাদাত বরণ করল আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, অথবা এরকম আরো শাহাদাত রয়েছে আল্লাহর দিনের জন্য জান কুরবানি করা ছাড়াও, যেসব শাহাদাতের কথা হাদিস আছে, সময় যদি আজকে কোলায় তাহলে আজকে সেই হাদিসগুলি উল্লেখ করব। তারপরে বলছেন যে এছাড়াও বিপদ আপদ হইতে পারে, মানুষের মৃত্যু ছাড়াও দুনিয়া বহু রকম বিপদ আপদ হইতে পারে, হ্যাঁ, যা আপনাদেরকে বুঝাইতে হবে না। কারো বাড়িতে চুরি ডাকাতি হলে বিপদ আপদ নয়, হ্যাঁ, বিপদ আপদ কি না? কারো ছিনতাই হলো বিপদ আপদ না? কেউ মার খেলো বিপদ আপদ না? কেউ গাল খেলো, হ্যাঁ, মানহানি হলো বিপদ আপদ না? মানসিক কষ্ট পেল বিপদ আপদ না? বহু বিপদ আপদ হইতে পারে, বহু রকমের বালা মুসিবত হইতে পারে। আল্লাহ পাক বলছে বলা না বলু আন্নাকুম বিশাইই মিনাল খৌফ, আমি অবশ্যই অবশ্যই হে মানুষরা হে মুমিনরা তোমাদেরকে কিছু ভয়ভীতির দ্বারা পরীক্ষা করব। বালা 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 আমাদের দেশের মানুষরা বাংলা ভাষাতে বালা মুসিবত মানে বালাটাকে শুধু বিপদের অর্থে ব্যবহার করে, বালা মানে শুধু বিপদ নয়, বালা মানে যেমন বিপদ তেমন বালা মানে হচ্ছে পরীক্ষা। বালা মানে কি? পরীক্ষা। অসৎ লোকের জন্য বালা হচ্ছে কি? হ্যাঁ, মুসিবত, আজাব, আজাব। কিন্তু মুমিনদের জন্য, সৎকর্মশীল নেক মানুষের জন্য, মুওয়াহিদ তাওহীদবাদী মুসলিমের জন্য, সুন্নতের অনুসারী মুসলিমের জন্য, নামাজি মুসলিমের জন্য, আল্লাহর মুত্তাকী মুসলিমের জন্য, সেটা হচ্ছে পরীক্ষা, পরীক্ষা। জি, তো আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, হে মুমিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, বেশাই মিনাল খৌফ, কিছু ভয় ভীতির মাধ্যমে, কিছু ভয় ভীতি, ভয় দুশ্মনের ভয়, হ্যাঁ, আসমানি আজাবের ভয়, জমিনি আজাবের ভয়, বিভিন্ন রকম ভয় হইতে পারে, হ্যাঁ, দুর্ঘটনার ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, বহু ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খৌফ, ভয়, ওয়াল জু, এবং ক্ষুধার মাধ্যমে, কখনো খাবারই জুটছে না, অনেকে আছেন আজকাল, হ্যাঁ, যে কাজকর্ম নেই, ভিসা আছে, একাম আছে, সব কিছু আছে, লিগাল মানুষ, ছয় মাস কাজ নেই, ছয় মাস কাজ নেই, কেউ কাজ করেছেন বেতন নেই, এগুলো কি? অলজো। জি, এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে? ভালো মানুষের যদি এরকম হয়, ভালো করে মনে রাখবেন, ভালো মানুষের যদি কর্মহীনতা, কাজ কাম নেই, অথবা কাজ আছে বেতন নেই, হ্যাঁ, খাবার নেই, পয়সা নেই পকেটে, সংসার চালাতে পারছেন না, তাহলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন। আর অসৎ লোকের জন্য যদি হয় তো বালা, তখন সেটা আজাবে রূপান্তরিত, তার জন্য আজাব, তার জন্য মানসিক আজাব, শারীরিক আজাব, আর্থিক আজাব, দুনিয়ার আজাব, আর আখেরাতের আজাব তো রয়েছে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুনা বলছেন অসৎ লোকদের সম্পর্কে, পাপীদের সম্পর্কে, গুনাহগারদের সম্পর্কে, যে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আসাদন করাই, চাখাই। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, হালকা আজাব, অথবা কাছের আজাব, নিকটবর্তী আজাব, মানে পার্থিব আজাব, পার্থিব শাস্তি, দুনাল আজাবিল আকবার, মহাশাস্তি, বড় শাস্তির আগে, বড় আজাবের আগে, কি জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে। মসজিদে আসো না, নামাজ পড়ো না, যেটা মসজিদে ফিরে আসো, ফজরে আসো না, যেটা ফজরে নামাজে জামাতে আসো, হ্যাঁ, আল্লাহর দিকে ফিরে আসো না, পাপের পাপে ডুবে রয়েছো, যাতে পাপ ছেড়ে দিয়ে আল্লাহ অভিমুখী হও, আল্লাহর দিকে ফিরে আসো। হারাম খাওয়া থেকে ফিরে আসো না, যাতে আজাবের মাধ্যমে তোমাকে সোজা করা যায়, ধাক্কা দিয়ে তোমাকে মক্কার দিকে পৌঁছানো সম্ভব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল কি করেন? লাআল্লাহুম ইয়ারজিউন। এই বিষয়টি কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন, যার একটি আয়াত সূরা সাজদা থেকে আপনাদের সামনে পেশ করলাম। তো আল্লাহ পাক বলছেন যে ক্ষুধার মাধ্যমে, ক্ষুধাটাও তাহলে কি আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, বা যে হচ্ছে কি বিপদ আপদ, হ্যাঁ, অভাব, আর্থিক অভাব, দারিদ্র, এটা বিপদ,
আফত, জমি জায়গায় ফসল বন্যাতে ইদানিং বন্যা চলছে না, ডুবে গেল সবকিছু। হ্যাঁ, অনেক মূর্খ লোকেরা যাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই তারা আত্মহত্যা করে দিচ্ছে, খবর আছে না আপনাদের কাছে? আত্মহত্যা করে দিচ্ছে, জমির ফসল ডুবে গেল সে আত্মহত্যা। এক তো ফসলও গেল আর তার প্রাণটাও গেল আর তার জান্নাতও গেল, সব গেল তার। একজন কাফের, একজন যে তকদির সে অসন্তুষ্ট, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে অপ্রীতিকর তকদির তার ভাগ্যে জুটিয়েছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করলো, আল্লাহর উপর নারাজ হইল, লাভ কি করলো? দুনিয়াও গেল আখেরাতও গেল, দুনিয়াও গেল আখেরাতও গেল, ধন সম্পদও গেল, জমি জায়গার ফসলও গেল আর জানটাও গেল, আর স্ত্রী ছেলে মেয়েকে ইয়তিম আর বিধবাও করলো, আর তারপরে দুনিয়াতে কিছুদিন সময় সুযোগ দিত সেটাও, সেই ভোগের সুযোগটাও গেল, আর সামনে জাহান্নাম তার জন্য প্রতীক্ষায় রয়েছে, ইন্তেজারে রয়েছে, সে জাহান্নামে যাবে, জান্নাত থেকে বঞ্চিত হইল, কত ক্ষতি করলো আত্মহত্যা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে, পরীক্ষাতে আমাদেরকে সফলতা লাভ করতে হবে, পরীক্ষাতে আমাদেরকে ভালো মার্কসে পাশ করতে হবে। দুনিয়ার পরীক্ষাতে ভালো মার্কসে পাশ করার চেষ্টা করি আর যদি আল্লাহ রাব্বের পরীক্ষাতে ফেল করে দিই তাহলে কেমন আল্লাহর বান্দা আপনি, কেমন মুসলিম হতে পেরেছেন আপনি? খিদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো ধন সম্পদে ঘাটতি দিয়ে, যা কিছু ইনকাম করেন তা দিয়ে নিজের সংসার চালাতে পারেন না, হ্যাঁ ঘাটতি, বিভিন্ন রকমভাবে ঘাটতি হতে পারে। এইরকমই আপনার এমন খরচ বেড়ে গেল যে আপনার যা কিছু আছে তা দিয়ে সেই খরচ আপনি মেনটেন করতে পারছেন না, চিকিৎসার খরচ বেড়ে গেল অনেক সময়, যার ফলে ধন সম্পদের ঘাটতি, আর্থিক ঘাটতি দেখা দিল, সংকট দেখা দিল। ওয়াল আনফুস, এমনও পরীক্ষা হয় যেটা হচ্ছে জান প্রাণ হানির মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করেন, কখনো ধন সম্পদের ঘাটতির মাধ্যমে আর কখনো কারো প্রাণের ঘাটতির মাধ্যমে, নিজেই চলে গেলেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে পরীক্ষা ফেলে, অথবা নিজে আছেন কিন্তু আপনার স্ত্রী চলে গেল, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা ফেললেন, নাকসিম আপনার পরিবারের এক সদস্যের মাইনাস হল। হ্যাঁ, আপনি আছেন আপনার স্ত্রী আছে, হ্যাঁ ছেলে মেয়েগুলো মারা গেল, হ্যাঁ ছেলে মেয়ে অসৎ হয়ে গেল, এইরকম বহু রকমের আপদ বিপদ আসতে পারে জানের ক্ষেত্রে, প্রাণ হানির ক্ষেত্রে। যা কি যার বেঁচে থাকার আকাঙ্ক্ষা করছিলেন তাকে আল্লাহ নিয়ে নিলেন, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে। আপনার মন চাইছিল যে তিনি বেঁচে থাক, হ্যাঁ সে থাকুক, আপনার ছেলেই হোক আর বাপ হোক আর মাই হোক অথবা কেউ হোক, ভাই হোক আর বোন হোক, আপনি চাইছিলেন যে আরো দীর্ঘদিন বেঁচে থাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরীক্ষা করছেন। ওয়াসামারাত, আর ফলের ঘাটতির মাধ্যমে, গাছ আছে, আম বাগান আছে, মুকুল আল্লাহ দেখিয়ে দিলেন আর তারপরে মুকুলকে ফাল্গুন মাসের পানি দিয়ে জ্বালিয়ে দিলেন। জি হ্যাঁ, যারা আমের এলাকার মানুষ তারা বুঝবে না, লিচির ভালো মুকুল দেখেন, লিচুর বা ভালো মুকুল দেখলেন তারপরে লিচু নেই, হ্যাঁ বিভিন্ন ফলের গাছ, জি দেখছেন, খুব আশা করে বসে আছেন যে এবার গাছ তো খুব ভালো বাগান, এত এ হবে এত হবে, অনেক হিসাব কষেছেন, অথবা বাগানের ব্যবসায়ী যারা ফলমূলের ব্যবসা বাণিজ্য করেন কিন্তু মার খেয়ে গেলেন। এইভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। এইরকম যখন পরীক্ষা আল্লাহর হয় তখন কি করা উচিত? আল্লাহ বলছেন যে ধৈর্য ধরতে হবে, এর সমাধান হচ্ছে কি? ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাই বলছেন অবশ্যই সবরি, ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে সুসংবাদ। অবশ্যই সবরি, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তার প্রিয় নবীকে সম্বোধন করে বলছেন তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আল্লাহ বলছেন যে তুমি সুসংবাদ দিয়ে দাও তোমার উম্মতের যারা ধৈর্যশীল তাদেরকে, ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করা মানে এই নয় যে কান্নাকাটি করে, হাহুতাশ করে আর আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে আর মন খারাপ করে আর বিভিন্ন রকমের উল্টো পাল্টা কথা বলার পরে দু চার মাস পরে ধৈর্য ধরলাম, এই ধৈর্য নাস্তিক কাফের, আল্লাহ পরকাল কিছুই জানে না সেও তো ধৈর্য ধারণ করে, করে না? ওরা কি সারা জীবন কাঁদতে থাকিনি বাপ মা মারা গেলে বা ছেলে মা মারা গেলে? না, তারও এক সময় হ্যাঁ তাদের কান্না বন্ধ হয়ে যায়, তাদের শোক শেষ হয়ে যায়,
তারপরে তারা আবার নরমাল সাধারণ জীবন যাপন করা শুরু করে। তো ওই রকম ধৈর্য আপনি একজন মুসলিম হিসাবে, একজন মুমিন মুত্তাকি হিসাবে ধরবেন, দু চার মাস খুব কান্নাকাটি করবেন, ভেঙে পড়বেন, কাজকর্ম করবেন না, উঠবেন না, চলবেন না, খাবেন না, এইটা তো ধৈর্য হলো না। তাহলে এই জন্য পিয়ানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক মহিলাকে বলেছিলেন, যে মহিলা তার একটি ছেলে অথবা মেয়ে ইন্তেকাল করেছিল আর তার উপর সে খুব দুঃখে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহিলা চিন্ত না, প্রথম ধৈর্য ধারণের কথা যেন উপদেশ দিলেন, তখন বলছে যে এলাই কাহানি, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজ রাস্তা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে এলাই কাহানি, তুমি তোমার কাজ করো বাবা, আপনি আপনার কাজ করেন, লাম তু সাব্বে মুসিবতি, আমার বিপদ আপনার উপর আসেনি তো, ওই জন্য মজা লাগছে না, উপদেশ দিতে পারছেন আপনি, আমার মাল বালা মুসিবতটা যদি আপনার উপর আসতো তাহলে না বুঝতেন, এইরকম বলেছে। তারপরে অন্য লোকেরা বলছে আরে মহিলা তুমি কি করো, কি বললে, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এসে ওযর পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লাম আরিফ, আপনাকে আমি চিনতে পারিনি, আমি আমাকে ক্ষমা করে দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার অন্তর রাখতেন, আগেই অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, কারণ সে জানে না সেই জন্য এই কথা বলেছে, বিয়াদবি কথা বলেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হবে প্রথম ধাক্কা লাগার সময়, সাদমা মানে হচ্ছে কি ধাক্কা লাগা, এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট ধাক্কা, গাড়িতে ধাক্কা লাগালে কি বলে, সাদ্দাম বলে, বলে না, বলে না, জি হ্যাঁ। তো আপনার কষ্ট পৌঁছেছে, যেই দিন আপনার বিপদে বেড়েছে, সেই দিনেই সাথে সাথে ধৈর্য ধারণের চেষ্টা করা, এটি হচ্ছে আসল ফার্স্ট ক্লাস ধৈর্য ধারণ, এটি হচ্ছে নাম্বার ওয়ান ধৈর্য ধারণ, এটা আল্লাহ পাক রব্বের কাছে অত্যন্ত পছন্দনীয়। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তারপরে 156 নম্বরে আল্লাহ পাক বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে তারা কি বলবে, বালা মুসিবত এসছে, হাই কি হইলো, এরকম বলবে, আল্লাহ তুমি এরকম কেন করলে, এরকম বলবেন, বলবেন যে আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে আর কাউকে পাওনি, আল্লাহ আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, এত ইবাদত বন্দি করি, তারপরেও আল্লাহ আমি এত দিনের কাজ করি, তারপরে তুমি আমাকে এরকম আঘাত দিলে, এত কষ্ট ফেললে, এইরকম না, এটা ধৈর্য ধারণ হইল না, আল্লাহ আমি এত নেকির সফরে ছিলাম তারপরে এরকম, না না না, আপনি অভিযোগ করছেন আল্লাহর বিরুদ্ধে, আপনি কমপ্লেন করছেন, আপনি চিন্তা করেন আপনার সুপারভাইজার, ফোরম্যান, পার্সোনাল ম্যানেজারের বিরুদ্ধে যদি কোথাও পাশে সাথী সঙ্গীদেরকে বলেন সেটাকে কমপ্লেন অভিযোগ বলে গণ্য করা হয়, তুই আমার শিকায়ত করছিস, তুই কমপ্লেন করছিস, আচ্ছা তোকে দেখাচ্ছি, তাই না, রাব্বুল আলামিন আল্লাহ সম্পর্কে আপনি কমপ্লেন করবেন, আপনি কার কাছে কমপ্লেন করবেন, যে অসহায় কিছু দিতে পারে না তার সামনে বয়ান করছেন যে হায় আল্লাহ কি করলে মানুষকে শোনাচ্ছেন, তার মানে আল্লাহ পাকের কমপ্লেন অভিযোগ মানুষের সামনে, অসহায় যারা কিছুই করতে পারে না, আপনার লাভ কিছুই দিতে পারে না, তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, আপনি খবরদার এরকম কাজ করবেন না, বরং কি বলবেন, জি হ্যাঁ ইন্না লিল্লাহ, কি বলবেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ, ধৈর্যশীল কারা, প্রথম কথা ধৈর্যশীল কারা, যারা হাহুতাশ করে না, যারা আক্ষেপ করে না, যারা ভেঙে পড়ে না, যারা একেবারে মানুষের সামনে দুঃখের কথা সবসময় বলে বেড়ায় যেখানে সেখানে, এইরকম নয়, বরং আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ, তাদের ওপর যদি কোনো মুসিবত আপতিত হয়, বিপদ আপদ নেমে আসে, কালু, তখন তারা বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ মানে কি, হ্যাঁ জোরে বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর, ভালো করে শুনুন, নিশ্চয়ই আমরা সকলে কার, আল্লাহর, আমরা কার, এ মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা কার দেওয়া, রুহটা আত্মাটা কার দেওয়া, হ্যাঁ এই যে বাক শক্তি কার দেওয়া, চোখ যে দেখছি আপনারা দেখছেন কার দেওয়া, হাত পা সব কিছু কার দেওয়া, সমস্ত শক্তি ধন সম্পদ বাড়িতে যা আছে পকেটে যা আছে কার দেওয়া, আপনার স্ত্রীটা কার দেওয়া, হ্যাঁ আপনার ছেলে মেয়েগুলো কার দেওয়া, কার দান, বাবার দান, গৌস আর কুতুবের দান, হ্যাঁ পীর ওলির দান, রব্বুল আলামিনের দান, ইন্না লিল্লাহ, আমি শুধু না আমরা সকলে কার, মানে আমাদের মালিক হচ্ছে আল্লাহ,
আল্লাহর যখন আমরা সকলি আল্লাহর জিনিস যদি আল্লাহ ফিরিয়ে নেন তো রাগ করবেন নাকি আল্লাহ যদি আল্লাহর জিনিস ফিরিয়ে চান তাহলে কি অভিযোগ করবেন নাকি হ্যাঁ আমি এখনি মোবাইলটা দিয়েছি আপনাদেরকে ভাইদেরকে দিয়েছি আমার মোবাইলটা বলে লাইভ করব তো ঠিক আছে নিলাম দিলাম আর তারপর আলোচনা শেষ হলো আর তারপরে ফিরিয়ে চাইলাম শেখ মোবাইলটা খুব পছন্দ লেগেছে আর ব্যবহার করে খুব আমাকে ভালো লেগেছে আর খুব মায়া হয়ে গেছে মোবাইলটার উপর আর মোবাইলটা আমি ছাড়তে চাইছি না তো আপনি অন্যায় করবেন না অন্যায় করবেন না আমার উপর হ্যাঁ না কথা ঠিক আপনার যুক্তি তো ঠিক আছে মোবাইলটা নেড়েচেড়ে খুব পছন্দ লেগেছে হ্যাঁ ভোগ করার পরে মোবাইলটা ব্যবহার করে খুব ভালো লেগেছে আমাকে আর মোবাইলটা খুব মায়া বসে গেছে আমার এখন মোবাইলটা আমরা রেখে নিতে চাই আপনাকে দিতে চাই না যদি আমাকে বলেন তো আপনারা অন্যায় করবেন কি না আমার উপর তার মোবাইলটা কার আমার মোবাইলটা কার আমার আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন আমার জিনিস আমি ফিরিয়ে চাইছি আমাকে ফিরিয়ে দেন যদি আপনারা অজুহাত করেন যে খুব মায়া মোবাইলটা খুব পছন্দ মোবাইলটা খুব ভালোবেসেছি সুতরাং আমি দেব না চলবে ওই রকমই আপনার স্ত্রী আল্লাহর আপনার স্বামী আল্লাহর হ্যাঁ আপনার বাপ আল্লাহর আপনার ছেলে আল্লাহর আপনার ধন সম্পদ আল্লাহর আপনার বাড়ি ঘর আল্লাহর সবকিছু আল্লাহর ইন্নাল্লাহ আমরা সকলে আল্লাহর আল্লাহর জিনিস আল্লাহ যদি চেয়েন যে এতদিন দিয়েছিলাম এখন আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও আপত্তি করবেন নাকি না বলে আল্লাহ বলে বড় জুলুম করে দিলেন নাউজুবিল্লাহ কেন আমার বাপকে নিয়ে নিল কেন আমার স্বামীকে নিয়ে নিল কেন আমার ছেলেকে নিয়ে নিল ঠিক না কেন আমার দিনী ভাইকে নিয়ে নিল কমপ্লেন করবেন ইন্নাল্লাহ আমরা সকলে কার আল্লাহ সুবহানাল্লাহ এই দোয়াটি কোরআনি দোয়ার উপর যদি একটু গভীরভাবে চিন্তা করেন এর নাম হচ্ছে তাদাব্বুরে কোরআন কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা কোরআন নিয়ে গৌর ও ফিকির করা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না গভীরভাবে কোরআন এর আয়াত কোরআনের এক একটি বাক্য কোরআনের এক একটি কথার উপর আপনি গভীরভাবে চিন্তা করেন ইন্না লিল্লাহ আমরা সকলে আল্লাহর আর যখন আল্লাহর যার জিনিস তার কাছে কোন একদিন ফিরে যাবে না যাবে না তা বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুতরাং নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাব আমাদের সকলকে আল্লাহর কাছে কি করতে হবে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে এতেও কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কি করে আল্লাহর সাথে তোমরা কুফরি করছো আল্লাহ বলছেন كيف تكفرون بالله وكنتم امواتا তোমরা মৃত ছিলে মানে তোমরা না নেগেটিভ কিছু ছিলেন না যখন পেটে বাচ্চা আসলো তখন বললো যে পজিটিভ কেন পজিটিভ বলে এতদিন নেগেটিভ না ছিলেন আপনি আদম কিছুই ছিলেন না আপনি এখন আপনার হ্যাঁ আপনি যখন আপনার মায়ের গর্ভে যখন এসেছেন তখন মেডিকেল বলছে কি যে হ্যাঁ ব্লাড টেস্টে বা ইউরিন টেস্টে কি বলছে পজিটিভ বলছে মানে গর্ভধারণ করেছে ফাহাইয়াকুম সুম্মা ইউমিতুকুম তারপর একদিন আল্লাহ পাক কি করবেন আবার মত দান করবেন সুম্মা হ্যাঁ তুমি সুম্মা ইলাইহি তুরজাউন তারপরে কি আল্লাহর কাছে ফিরিয়ে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন তারপরে তার কাছে ফিরে যেতে হবে মওতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে মনে রাখবেন আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে শুধু আমাদেরকে ফিরে যেতে হবে না আমাদের আপনাদের যারা দুশমন তাদেরকেও ফিরে যেতে হবে সুতরাং যারা কারো সাথে দুশমনী রাখে ভালো করে শুনে রাখে পারিবারিক দুশমনী আপনার সাথে পারিবারিক ঝগড়া সেজন্য দুশমনী আছে হয়তো হ্যাঁ পয়সা নিয়ে দুশমনী ঠিক না হতে পারে না পারে না হ্যাঁ গোত্রীয় দুশমনী যে কোনো রকমের শত্রুতা ধর্মীয় দুশ্মনী আকিদার দুশ্মনী মুসলিম আর কাফের অথবা মুসলিম কিন্তু বিদাতি মুসলিম আর সহি আকিদার মুসলিম যার ফলে বিদাতি মুসলিম যারা নিজে মুসলিম দাবিদার তারা সহি আকিদার কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের কট্টর দুশ্মন এত দুশ্মনের দুশ্মন যে ইহুদি নাসারার ক্ষেত্রে এত দুশ্মনী রাখে না কোন ইহুদি নাসারা যদি দুর্ঘটনার শিকার হয় তো এত খুশি হয় না কোন ইহুদি নাসারা যদি মারা যায় হালাক হয় তো এত খুশি হয় না যত খুশি হয় সহি আকিদার কোন ভাই বোনের ক্ষয়ক্ষতি হলে কত দুশ্মনী তাদের ভরা আছে তাদেরকে বলছি যে শুধু মারা যাবে
আর শুধু হ্যাঁ হতাহত হবে বা ক্ষতিগ্রস্ত হবে তোমাদের যারা দুশমন তারা আর তোমরা হবে না তোমাদের হবে না আজকে যদি কারো পালা হয় কালকে আর কারো পালা রয়েছে আজকে যদি তোমার দুশমন যাদের মনে করছো তাদের পালা থাকে তো কালকে তোমাদের পালা আসতে পারে না পারে না একদিন তো মওতের পালা আসবে মওতের পালা অবশ্যই আসবে সুতরাং ভালো করে মনে রাখবেন যে কারো দুশমনি করি অথবা কার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করি কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল যার ভাগ্যে যতটা রেখেছেন যেইভাবে রেখেছেন সেটাই ঘটবে তার একটু সামনেও যাবে না আর তার পিছনেও থাকবে না এটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান ভালো করে মনে রাখবেন ইন্না লিল্লাহ কি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সকলে আল্লাহর সুতরাং নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর দিকে একদিন ফিরে যাব যেতে হবে সবাইকে যেতে হবে না কয়েকদিন আগে আমাকে এক ভাই বলছে আমাদের দিনই ভাই এখানে আসেন বলছেন আমার আব্বা ইন্তেকাল করেছে আর খুব কান্না করছে টেলিফোনে ধৈর্য ধারণ করতে বললাম সুবহানাল্লাহ হ্যাঁ আপনার আব্বা আজকে গেছেন আরে আপনার আব্বা আমার আব্বার চাইতে প্রিয় আমার কাছে আপনার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি দুনিয়া থেকে চলেছেন আমার আব্বা আপনার আব্বার চাইতে প্রিয় আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী সাহাবাই কেরাম তাই না এটা ইমানি ভালোবাসা ইমানি শ্রদ্ধা ইমানি ভালোবাসা তারা দুনিয়া থেকে চলে গেছেন সুতরাং সবাইকে যেতে হবে আল্লাহ পাক সময় যার যখন নির্ধারণ করেছেন তখনই তাকে যেতে হবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা এই দোয়া পড়ে এবং এর সাথে বেশ কিছু হাদিসে দোয়া আছে ইনশাআল্লাহ তাআলা সময় হলে ইনশাআল্লাহ আমি কালকে এসা পরেও আমার এই আলোচনার বাকি অংশটুকু থাকবে তাতে ওই হাদিসের দোয়াগুলি আপনাদেরকে শিখিয়ে দেব যাতে করে বিপদ আপদে বালা মুসিবতে কেউ মারা গেলে অথবা কেউ বিপদ আপদে পড়লে এই দোয়াগুলি নিজেরা পড়বেন যে পড়বে সেও পড়বে এবং অন্যরা যারা তাদের আপনজন তাদেরকে দিনের জন্য ভালোবাসে অথবা দুনিয়ার ক্ষেত্রে আত্মীয়তার জন্য তাদের সাথে ভালোবাসা রয়েছে তাদের ক্ষয়ক্ষতিতে ব্যথিত হয় তারা এই দোয়াগুলি পড়বে কোরআন এবং হাদিসের দোয়াগুলি বালা মুসিবতের সময় পড়বে আল্লাহ পাক বলছেন যারা ধৈর্যশীল আর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধৈর্যশীলরাই বলে এটা ধৈর্যশীলরা কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মরণের সময় পড়বেন না এটা আমাদের বাংলাভাষীদের রোগ কারো মরার খবর পেলে কি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে মুসলিম মরুক আর কাফের মরল কাফের মরল ইন্না ইল্লা পড়ে ফেলবে এমন অভ্যাস হয়ে আছে এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি জাহেলরা পড়তে পারে কিন্তু ভাববেন যে হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না কিন্তু অসৎ বেনামাজি আর বেনামাজি অমুক মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নামাজি বেনামাজি দেখার বিষয় নেই মুশরিক কবর পূজারি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না বিদাতি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরলেই হইলো কেউ মানে মরার খবর পেলে কি পড়ে মরার খবর পড়ে পেলে পড়া নয় এটা মুসিবত আপনার জন্য মুসিবত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেটা আপনার জানের মুসিবত হোক মৃত্যুর মুসিবত হোক অসুস্থতার মুসিবত হোক বিপদ আপদের মুসিবত হোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুসিবত হোক অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক পকেট থেকে হঠাৎ টাকা মানি ব্যাগ হারিয়ে গেছে এ কামাটা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে কি পড়বেন ইন্না লিল্লাহি সাথে সাথে পড়েন আপনি সাথে সাথে পড়বেন দেখবেন যে আল্লাহ পাক উত্তম বিকল্প দেবেন উত্তম বিকল্প মানে আর একটা পকেটে মোবাইল চলে আসবে এটা ওর অর্থ নয় এর অর্থ আল্লাহ পাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরো বেশি আল্লাহ দিয়ে দিবেন আরো বেশি আল্লাহ পাক যারা ধৈর্য ধারণকারী করে এবং এই দোয়া পড়ে তাদের সম্পর্কে তাদের ফলাফল রেজাল্ট সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমা সূরা বাকারা আয়াত নম্বর 157 আল্লাহ বলছেন ওরাই তো এমন লোক যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি রয়েছে সালাওয়াত অনুগ্রহ রয়েছে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে ও রহমতুন এবং রহমত করুণা দয়া রয়েছে শুধু রহমত আল্লাহ বলেননি রহমত ছাড়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যারা ধৈর্যশীল এবং যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাত রয়েছে আর কি ফলাফল রয়েছে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এবং তারাই সঠিক পথ প্রাপ্ত
তারাই হেদায়েতের রাস্তায়। বালা মুসিবত আসলেও জি গাছ যেমন ভেঙে পড়ে যায় ঝড়ে, ওইরকম ভেঙে পড়েনি, ঝড় তুফান চলে গেল, গাছ দাঁড়িয়ে আছে খেজুর গাছের মতো। ঝড় তুফান আছে, খেজুর গাছ দাঁড়িয়ে আছে, অথচ খেজুর গাছ সবচেয়ে উঁচা গাছ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসে মুমিনকে খেজুরের গাছের সাথে তুলনা করেছেন। আরো বিভিন্ন দিক রয়েছে খেজুর গাছের সাথে কেন মুসলিমকে তুলনা করা হয়েছে। মনে রাখবেন যে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য এবং সবর করা, এতে কি হয়, মানুষের গুনাহ খাতা মাফ হয়, গুনাহর কাফফারা হয়। এবং তার সাথে সাথে যদি মনে করেন গুনাহ না থাকে, অথবা গুনাহর কাফফারার চাইতে যে গুনাহ আছে তার চাইতে তার বালা মুসিবতের পরিমাণ বেশি, তাহলে কি হয়, রাফুলিল মানাজিল ওয়দারাজা, তার মর্যাদা তার মর্তুবা উঁচা হয়। জি, আল্লাহ পাক রহমত আর কি করেন, মর্যাদা উঁচা করেন, দুনিয়াতে মর্যাদা উঁচা করেন, আর আখেরাতে জান্নাতে আল্লাহ মর্যাদা উঁচা করেন, তার পারলৌকিক জীবনে বরজখী জীবনে আল্লাহ পাক মর্যাদা উঁচা করেন। ওয়াসুল্লামাইল উসুল ইলা মারাদাতিল্লাহ, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার জন্য বালা মুসিবত হচ্ছে একটা সিঁড়ি, লিফটের মতো। আমরা এখন কয়তলাতে এসেছি, তিন, তিনের নিচে আরো দুটো আছে, পাঁচ টোটাল, তিন শুধু লিফটের তিন, বাকি আরো দুটো আছে, এম আছে আর একটা জি আছে, ওটা তো দেখেননি, হ্যাঁ খেয়ালই করেননি, তিন বলছেন, পাঁচতলার উপরে আছেন তাই না? এই যে পাঁচতলার উপরে এসছেন, লিফটের উপর দিয়ে এসছেন তাই না, আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য বালা মুসিবত হচ্ছে, বিপদ আপদ হচ্ছে এই লিফটের মতো। বালা মুসিবত যার জীবনে এসেছে সে আল্লাহর দিকে কাছাচ্ছে, আল্লাহর দিকে উঠছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, সর্বদা মুমিনের জীবনে, মুমিন পুরুষ মুমিন নারীর জীবনে বালা মুসিবত আসতে থাকে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসতে থাকে, ফি নাফসিহি যার জানের ক্ষেত্রে, ওয়া ওয়ালাদিহি জানের ক্ষয়ক্ষতি হইলো, হ্যাঁ আহত হইলো, নিহত হইলো, ওয়ালাদিহি ছেলে মেয়েদের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে বিভিন্ন বালা মুসিবত আসতে পারে। হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, এই বালা মুসিবত মাধ্যমে এমন হয়ে যায় যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে, ওয়ামা আলাইহি খাতিয়াতুন, এমন অবস্থায় যে তার একটা গুনাহ পর্যন্ত থাকে না, গুনাহ মাফ হইতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে, যেই দিন তার মৃত্যু হলো সেই দিন একবারে ক্লিন হয়ে আল্লাহর কাছে, একবার মাসুম নিষ্পাপ শিশুর মতো আল্লাহর কাছে চলে গেল। তিরমিজির হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। তাহলে আমাদেরকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং বালা মুসিবতে ধৈর্যের সাথে আর একটা হচ্ছে ইহতিসাব, ইহতিসাব মানে আল্লাহর কাছে বিপদ আপদে নেকির আশা রাখা, কি রাখা, নেকির আশা রাখা। যেমন রোজার ক্ষেত্রে রমজানে যে রোজা আসছে আর কয়েকদিন পরে, সিয়াম পালনের ক্ষেত্রে এবং কেয়াম তারাবি পড়ার ক্ষেত্রে এই শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, মান সামা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রোজা পালন করবে ইমান আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ আমার রব এবং রবের সামান্য হক আদায় করছি আমি এই রোজার মাধ্যমে, হ্যাঁ রব আমার উপর এই রোজা ফরজ করেছেন, সুতরাং এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব কাজ, এটা জরুরি কাজ, তারপরে দুনিয়ার কাজ আমার, ইমানান ওয়াহতিসাবান এবং নেকির আশায় রোজা রাখলো, আমি কি জন্য রোজা রাখছি, আল্লাহর কাছে বড়ই পুরস্কার প্রতিদানের আশা রাখি, ইহতিসাব করতে হবে। বালা মুসিবত ওই রকমই, যেমন রোজাতে নেকির আশা রাখবেন, যাকাত দিয়ে নেকির আশা রাখবেন, নামাজ পড়ে যেমন ইহতিসাব করবেন, ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ প্রসাব বেদনায় অনেক কষ্ট হয়েছে, স্তন্যদানে বহু কষ্ট হয়েছে বা হচ্ছে, এগুলি সবগুলিতে ইহতিসাব করতে হবে, নেকির আশা প্রত্যেকটি কাজে কি করতে হবে, রাখতে হবে। ঠিক বালা মুসিবত বিপদ আপদে ওই রকমই নেকির আশা রাখতে হবে ধৈর্যের সাথে। এই নেকির আশা যদি রাখা যায় তাহলে কি হবে, যখন নেকির আশা রাখবেন তখন কিন্তু বিপদ আপদ আপনার মনের উপর হালকা হয়ে যাবে, ঠিক না, বালা মুসিবত আসুক, অ্যাক্সিডেন্ট হোক, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে নেকির আশা রাখি এর মাধ্যমে, ঠিক না, জি হ্যাঁ আমার আব্বার ইন্তেকাল হয়ে যায় কিন্তু এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক উত্তম প্রতিদান দেবেন,
আমার আব্বাকে তো দেবেন কিন্তু আমাদেরকে আল্লাহ পাক কি করবেন উত্তম পতি দান দেবেন আমার স্বামী মারা গেছে এটা আমি ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে নেকির আশা রাখব তিনি তো নেকি পাবেন কিন্তু আমরাও নেকি পাবো এরপরে ধৈর্য ধারণ করি এইভাবে এক কথাই ইন্তেকালের ক্ষেত্রে হোক অথবা ধন সম্পদের ক্ষেত্রে হোক অসুখ বিসুখ ক্ষেত্রে অসুখ ছুটে না অসুখ ছাড়ে না আপনার পিছে যখন তখন বিভিন্ন রকম অসুখ হচ্ছে ধৈর্য ধারণ করেন নেকির আশা রাখেন যে আমার এই অসুখের মাধ্যমে কি হচ্ছে গুনাহ খাতা মাফ হচ্ছে জি অনেকের স্টোন হয়ে গেছে পেরেশান আছেন পেরেশান হবেন না গুনাহ খাতা মাফ হচ্ছে আল্লাহ পাকের অগ্নির কাছে আপনি যাচ্ছেন আরো কাছাকাছি হচ্ছেন তারপরে বড়ই নেকির আশা আচ্ছা আপনি রাখেন ইহতিসাব করেন জ্বর হচ্ছে যাকে জ্বর হয় না তাকে ভালো মানুষ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে কোনটাকে লস মনে করবেন না এর মাধ্যমে বড় আমার বেনিফিট লাভ হচ্ছে অনেক লাভ হচ্ছে নেকির আশা রাখবেন এবং সবসময় মনে রাখবেন এর উপর আমার জন্য বড় পুরস্কার রয়েছে সওয়াব রয়েছে আর মুসিবতের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে এই নেকি থেকে প্রতিদান থেকে উত্তম বদলা থেকে বঞ্চিত হয়ে যাবেন আর হতভাগা সেই ব্যক্তি বদনসিব সেই ব্যক্তি যেই ব্যক্তির উপর মুসিবত আসলো কিন্তু নেকি পেল না সেটা কে যে ধৈর্য হারা যে অধৈর্য বালা মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করলো হাহাকার অবস্থা তার জীবনে হ্যাঁ অশান্তির তার শেষ নাই এই রকম যারা হবে সেই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত আর সেই ব্যক্তি হচ্ছে মাহরুম আপনি নেকিও পেলেন না আর প্লাস বিপদ আপদ আসলো লাভ কি করলেন বিপদ আপদ যেটা আসার ছিল ভাগ্যে আসলো নেকির আশাও রাখলেন না ধৈর্য ধারণ করলেন না যার ফলে লস আর লস বালা মুসিবত থেকেও বাঁচতে পারলেন না আর কিছু নেকি প্রতিদান আল্লাহর কাছে পেলেন না আরেকটি কথা মনে রাখবেন যে বান্দা যখন কার উপর বিপদ আপদ দেন তার মানে আল্লাহ তাকে ঘৃণা করেন না এটা আমাদের মূর্খ লোকদের সেন্স ননসেন্সদের সেন্স ভালো করে শোনা যাদের জ্ঞান বুদ্ধি কম ইসলাম সম্পর্কে এলম কম তারা মনে করে যে লোকটার বিপদ আপদ ছুটে না তার লোকটা খারাপ তাই না বলে না বলে না আমাদের দেশের লোকেরা কোন যে পাপ করেছে ওর বাড়িতে বিপদের শেষ নেই বলে না বলে না এটা হচ্ছে ননসেন্স এটা গাল না কিন্তু আমি গালের উদ্দেশ্য বলছি আমাদের দেশে আবার কোন কোন এলাকাতে এটা গাল হ্যাঁ গাল ননসেন্স মানে যার জ্ঞান নেই জ্ঞানহীন লোক হ্যাঁ বিবেকহীন লোকের কথা এটা কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদের কথা শুনেন তাদের কথা হবে আল্লাহর কথা রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিসের কথা মনে রাখবেন যে কাউকে যদি আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন এটা প্রমাণ করে যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে ওই বান্দা কি করে মহব্বত করে ভালোবাসে যার ফলে দুনিয়াতে কিছু সাজা শাস্তি দিয়ে দিয়ে বা একটু ক্ষয়ক্ষতির মাধ্যমে ওকে আমি পরিষ্কার করে নিয়ে আসি যাতে কবরে আজাব না হোক কারণ দুনিয়ার আজাবের চাইতে কবর আজাব সুবহানাল্লাহ কত কঠিন আল্লাহ ভালো জানেন এইভাবে এরকম জাহান্নামের আজাব যতই বড় আপনার বিপদ আপদ দুনিয়াতে হোক না কেন আগুনে তো জ্বালানো হয়নি হয়েছে নাকি কিন্তু জাহান্নামে আগুনে জ্বলবেন কবরের জীবনে পাপি হইলে আগুনে জ্বলবেন চিন্তা করেন হ্যাঁ সাপে তো দংশন করেনি আপনার দুনিয়াতে সবসময় সাপে দংশন করছে এরকম তো হয়নি কিন্তু আপনাকে কবরে সাপে দংশন করবে কত রকমের যে আজাব রয়েছে তো ওই বড় আজাব থেকে রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে চান যে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে নিতে চান মনে করবেন যে কোনো মানুষের উপর বালা মুসিবত আসে সেটা হচ্ছে আমারাতুন আলা মাহাব্বাতিল্লাহ লি আবদিহি আল্লাহ পাক তাকে ভালোবাসেন এর এটি লক্ষণ হতে পারে যে এমন কোনো গুনাহ তার জীবনে হয়েছে যেটা মাফ হবে এই বালা মুসিবতের মাধ্যমে অথবা আল্লাহ রাব্বুল তার জন্য এমন একটা উঁচা মর্যাদা রেখেছেন কিন্তু সেটা সে তার নেক আমল দিয়ে পৌঁছিতে পারেন না তার শুধু ফরজ ইবাদত বন্দেগি দিয়ে বা বেশ কিছু সুন্নত করে সেগুলো দিয়ে পৌঁছিতে পারে না হ্যাঁ অনেক নিচে থেকে যাচ্ছে ওখানে ওপরে পৌঁছাতে চান ওকে তখন আল্লাহ কি করেন ওইটাকে ওই ঘাটতি পূরণ করে ওপরে পৌঁছানোর জন্য বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন আর তারপরে ধৈর্য ধারণ করে তখন ওখানে সেই ওপর মহলে সেই ব্যক্তি হ্যাঁ যেই ব্যক্তির বালা মুসিবতা সে পৌঁছে যায় এই মর্মে তিরমিজিতে বিনা মাজাই হাদিস রয়েছে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহুল জামেতে হাসান বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদলা বড় হয় আল্লাহর পক্ষ থেকে যত বড় বালা মুসিবত হয় যত বিপদ আপদ বড় হবে তত বেশি কি হবে তার বদলাও বড় ধরনের হবে
wa inna Allah ta'ala idza ahabba qauman ibtalahum jokhon Allah kono bandake kono manuske kono muslim ke bhalobashen tokhon take Allah kichu bala musibot den tokhon take ki koren porikha koren take ki koren porikha koren bala musibot den hadith spashto na Allah jake ghrina koren take bala musibot den ei kotha ache ki kothon ki ache inna Allah idza ahabba qauman কোনো সম্প্রদায়কে কোনো গোষ্ঠীকে কোনো পরিবারকে কোনো ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন তখন কি করেন তাদের পরীক্ষা নিরীক্ষা করেন তাদের উপর বালা মুসিবত দেন ফামান রাদিয়া সেই বালা মুসিবতে যদি সন্তুষ্টি প্রকাশ করতে পারে রাজি থাকতে পারে ফালাহু রেজা তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি রয়েছে ওমান সাখিতার কেউ যদি আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ এটা কি করলে তুমি করে না আমাদের দেশের লোকেরা হ্যাঁ সুবহানাল্লাহ এটা তো সাধারণ হলো আল্লাহকে গালমন্দ করে গালমন্দ করে মনে করে যে 3.5 হাতের মানুষ কত জিকি হয়ে গেছে আউযু বিল্লাহ অথচ ওয়খুলিকাল ইনসানু যাইফা কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে যে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ভাগ্যের উপর ফালাহু সাখাত তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে আল্লাহও তার উপর नाराज হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান যদি ধৈর্য ধারণ করতে চান তাহলে এর জন্য হ্যাবিট করতে হবে হ্যাঁ এর জন্য অভ্যস্ত হতে হবে হ্যাঁ অগ্রিম প্রস্তুতি নিতে হয় না হয় না এই অগ্রিম প্রস্তুতির হিকমতের কারণে রমজান মাসের রোজার আগে শাবান মাসের বেশি বেশি রোজা ভালো করে শুনলে যেহেতু শাবান মাস চলছে শাবান মাসের রোজা সিয়াম সম্পর্কে আলোচনা আর প্রয়োজন ছিল কিন্তু আমাদের অনেক আলোচনা আছে সেগুলি আপনারা শুনে নিতে পারবেন আমাদের যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে সেগুলিতে শাবান মাসে বেশি বেশি অনির্দিষ্ট রোজা রাখা শুধু 15 শাবানে রোজা রাখা দিনে আর রাতে নফল পড়া এটি বিদাতি কাজ এটি গুনাহর কাজ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাজ কিন্তু আপনি বেশি বেশি 5টা 7টা 10টা 20টা কমপক্ষে 3টা রোজা রাখলেন আপনি কমপক্ষে 3টি রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে রোজা রেখেছিলেন সোমবার বৃহস্পতিবার না পড়েন যেই দিন আপনার ছুটি শুক্রবার শুক্রবারের উদ্দেশ্যে নয় কিন্তু আপনি শাবানের উদ্দেশ্যে রাখলেন শনিবারের উদ্দেশ্যে নাই শনিবারে আপনি ছুটি পাচ্ছেন সেই জন্য রেখে নিলেন তাতেও কোনো দোষ নাই কারণ অনেকে মনে করেন যে শুক্রবারে তেমনি রোজা রাখা নিষেধ আছে আপনি শুক্রবারে শ্রদ্ধায় যদি রোজা রাখেন যে খাস করে আমি শুক্রবারে রাখব শনিবারে খাস করে রাখব তাহলে সেটা ভিন্ন বিষয় সেটা আপত্তিকর কিন্তু আপনি শুক্রবার ছুটি পাচ্ছেন আজকে ফ্রি দিন আমার কাজকর্ম নাই গরমে কাজকর্ম করে রোজা রাখা মুশকিল সুতরাং আমি শুক্রবারে এই শাবানের রোজাটা রেখেই নিই খুব ভালো কথা শনিবারের দিন আমার ছুটি আছে শনিবারের দিন আমি আমার শাবানের রোজা রেখে নিই কোনো অসুবিধার বিষয় নয় ইনশাআল্লাহ তো এই যে শাবান মাসের বেশি বেশি সিয়াম পালন করা রোজা রাখা কিসের জন্য নিজেকে অভ্যস্ত করার জন্য মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তারপরে খোদাই অভ্যস্ত খোদা এবং পিপাসায় থাকাই অভ্যস্ত হওয়ার উদ্দেশ্যে সামনে রমজান মাস আসছে তার জন্য আগে থেকেই প্রস্তুতি যাতে করে হ্যাঁ আকস্মিকভাবে রমজানের প্রথম রোজায় ভেঙে না পড়ি আরে কি করলাম হ্যাঁ আর কি ভাড়া বরদাস্ত করতে পারছি না আর কি না বরদাস্ত করতে পারছি না এরকমটা না হয় জি তবে মনে রাখবেন যে রমজান মাস শুরু হওয়ার একদিন দুদিন আগে রোজা রাখা নিষেধ আছে এটাও বলে দেওয়া উচিত হবে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে নিষেধ লা তাকাদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি রমজানের একদিন দুদিন আগে 28 29 30 শাবান এই দিনগুলিতে তোমরা রোজা রাখিও না এগুলি সন্দেহর দিন হ্যাঁ বিশেষ করে 29 এর পরে যে 30 30 শাবান হইতে পারে আবার পহেলা রমজান হইতে পারে এই দিনগুলিতে তারপরে রমজানের সাথে শাবানের রোজা মিলাতে নিষেধ করেছেন বিভিন্ন রহস্যের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকগুলিতে রোজা রাখবেন না কিন্তু প্রথম দিক থেকে 10টা 15টা 20টা 25টা পর্যন্ত রোজা রাখেন কোনো অসুবিধা নেই যে যত পারেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন বলছিলাম যে বালা মুসিবত আসার আগে নিজেকে বিপদ আপদে ধৈর্য ধারণের জন্য অভ্যস্ত করতে হবে আল্লাহ না করে যদি আমার উপর কোনো বিপদ আপদ আসে তো আমি মানসিক দিক থেকে শারীরিক থেকে সেটা মেনে নেওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে প্রস্তুত যেমন অভাব একটা উদাহরণ দিই সৌদি আরব আছেন খুব খাচ্ছেন আমোদ ফুর্তির সাথে ডেলি মাছ গোস্ত এটা কিছু আছে আছে না নাই হঠাৎ করে বাংলাদেশ চলে যেতে হইলো
বা যে দেশের মানুষ সে দেশে চলে যেতে হলো আর যাওয়ার পরে ডাল ভাত ছাড়া গোশত ওই মনে হয় কুরবানির সময় পাবে না এটা হতে পারে না পারে না হতে পারে যে আপনার পরিবার বড় বা আপনার আর্থিক সমস্যা আপনার অনেক দায় দায়িত্ব রয়েছে আপনাকে ডাল ভাত খেয়ে ওই ভর্তা খেয়েই কাটাইতে হবে কোন রকম আলুর ভর্তা ডাল দিয়ে যদি আপনি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এইরকম প্রস্তুত না থাকেন তাহলে আপনার জন্য বেশি কষ্টকর হবে না হবে না মনে হবে যে আকাশ থেকে আছাড় খেয়ে পড়লেন আরে ডেলি মাছ গোস্ত খেতাম আর এত এত টাকা খরচ করে খেতাম ডেলি ফলমূল খেতাম আর ডাল ভাত জুটে না কি করে আমার চলবে হাহাকার অবস্থা কিন্তু যদি মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন আজকে যতই আলহামদুলিল্লাহ আমি আর্থিক দিক থেকে সুখে থাক না কেন যদি কালকে আমাকে ডাল ভাতও খেতে হয় লবণ রুটিও খেতে বা লবণ ভাতও খেতে হয় আমি মানসিক দিক থেকে প্রস্তুত ঠিক না শারীরিক দিক থেকে প্রস্তুত সব দিক থেকে প্রস্তুত পাকা ঘরে থাকি এসির ঘরে থাকি যদি আমাকে খড়ের ঘরেও থাকতে হয় টিনের ঘরেও থাকতে হয় বাঁশের ঘরেও থাকতে হয় প্রস্তুত মানসিক দিক থেকে তো সহজ হবে কি হবে না এই বিপদগুলি সহজ হবে কি হবে না সহজ হবে মাসে 5000 রিয়াল ইনকাম করেছেন সৌদি আরবে এসে ওখানে 5000 টাকা ইনকাম করতে পারছেন না মানে 200 রিয়াল ইনকাম করতে পারছেন না হয়তো 250 রিয়াল যদি মানসিক দিক থেকে আগে থেকেই নিজেকে অভ্যস্ত করে রাখেন যে অসুবিধা নেই তাতে আমি চলার চেষ্টা করব আমার চাদর যতটা লম্বা ততটাতে আমি আমার জীবন কাটাবার চেষ্টা করব এই রকম প্রস্তুত মানসিক দিক থেকে বাংলাদেশে গেলেও কষ্ট হবে না লবণ ভাত খেলেও কষ্ট হবে না মাড় ভাত খেলেও কষ্ট হবে না হবে কোনো কষ্ট হবে না ধৈর্যের ক্ষেত্রে ওই রকম বালা মুসিবতের ক্ষেত্রে বালা মুসিবত আসার আগেই নিজেকে ধৈর্যশীল হওয়ার চেষ্টা ধৈর্যশীল বানাবার চেষ্টা করতে হবে এবং বালা মুসিবতে যাতে করে যে কোনো সময় প্রস্তুত থাকেন আল্লাহ পাকের উপর রাজি হয়ে সেটা বরদাস্ত করার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এই ক্ষেত্রে তকদিরের বিষয়গুলি তকদির আমার বেশ কয়েকটা আলোচনা আছে আলোচনাগুলি শুনে যারা আলোচনা শুনেন অথবা কিতাব যদি সেই কিতাব পান তাহলে সেগুলি পড়বেন অথবা যাদের কোরআন হাদিসের এলম আছে সেগুলিকে আমলে নিয়ে আসার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন মনে রাখতে হবে যে তকদির আল্লাহ কলম দিয়ে লিখে রেখেছেন তাই না সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেন হাদিস আছে না নেই আর নবী সাল্লাল্লাহু এই কথা বলেছেন যে জাফাতিল আকলাম বেমা আনতাল্লাক কলম শুকিয়ে গেছে কলমের কালি কি হয়েছে শুকিয়ে গেছে হ্যাঁ আর যে আমলনামা কর্ম যে লিখা তকদির লিপি যেটা সেটাও লিখা শেষ হয়ে গেছে সেটাকে গুটিয়ে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে লহে মাহফুজ যা লিখা হয়ে গেছে হয়ে গেছে তো এই তকদিরের যা কিছু আছে সেটার উপর আমাকে প্রস্তুত থাকতে হবে সেটা মেনে নেওয়ার জন্য এর জন্য আগে থেকে অভ্যস্ত হইতে হবে আল্লাহ পাক সূরা হাদিদের আয়াত নম্বর 22 এর সাদ করেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম যে কোনো বিপদ আপদ আসুক না কেন জমিনে জমিনের ক্ষেত্রে হ্যাঁ তোমার বাড়ি ঘর পরিবার জমি জায়গা ধন সম্পদ এই সব ক্ষেত্রে ওয়া লা ফি আনফুসিকুম অথবা তোমাদের জানের ক্ষেত্রে হ্যাঁ অসুস্থতা বিপদ আপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অথবা প্রাণহানি ইন্তেকাল ইত্যাদি ইল্লা ফি কিতাব তা কোথায় আছে আল্লাহ পাকের লিখনিতে লওহে মাহফুজ সুরক্ষিত ফলকে লওহে মাহফুজে সুরক্ষিত আছে মিন কাবলে আন নাবরাহ আল্লাহ বলছেন এই সব সৃষ্টি করার ঘটাবার আগেই সব লেখা আছে লিখে আছে অমোঘ তারিখে অমোঘ সময়ে এত এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড এই রকমটা হবে আপনার জীবনে আমার জীবনে লিখা আছে মিন কাবলে আন্নাবরা সব কিছু আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির এটা আল্লাহর জন্য বড়ই সহজ আমার জন্য বড় মুশকিল আমরা যেমন এটা কেমন কথা সকল সৃষ্টির সকল মানুষের পুরো বায়োডাটা লেখা আছে সমস্ত কিছু লেখা আছে একেবারে অকল্পনীয় কথা এটা আমার জন্য আপনার জন্য অসম্ভব মনে হচ্ছে আল্লাহর জন্য ইয়াসির বড়ই সহজ ধৈর্য ধারণের ক্ষেত্রে মনে রাখবেন একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে যখনই বিপদ আপদ আসবে তখন আপনি এই কথা মনে করবেন না যে এটা আমার শেষ আর মনে হয় কোনো সুখের দিন আসবে না যদি এইরকম নেগেটিভ চিন্তা থাকে তাহলে অশান্তির শেষ থাকবে না মনে রাখবেন যে আজকে বালা মুসিবত এসছে ইনশাআল্লাহ দ্রুত আমার সুখের দিন আবার আসবে বুঝা গেছে না সুখের দিন আমার আসবে এই কথা সবসময় মনে রাখতে হবে
আর মনে রাখতে হবে যে কোন দুশ্চিন্তা এক সময় দূর হবে, যে কোন বালা মুসিবত এক সময় দূর হবে, যে কোন সংকটের এক অবসান রয়েছে। ওয়ান্না মাল উসরি ইউসরা, যে কোন কঠিনের পরে সরল সহজ অবস্থা অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল সূরা ইনশিরাহ আল্লাহ মুনাশরাহ লাকা সদরাক, ওতে আল্লাহ বলেছেন ফাইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা। মুফাসসিরিনগণ যারা তাফসীরের পণ্ডিত তারা বলেছেন আল উসর মারিফা তার মানে একটা কঠিন, আল উসর মানে ওই আগের যেটা ফাইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা, আল উসরটা হচ্ছে এক, মারিফা মানে এক, একটা কঠিন, আর ইউসর মানে হচ্ছে সহজ সরল। হ্যাঁ, সহজটা নাকের আল্লাহ অনির্দিষ্ট আল্লাহ পাক বর্ণনা করেছেন, তার মানে দুই। দেখেন ফাইন্না মাল উসরি ইউসরান ইন্না মাল উসরি ইউসরান, দুবার করে আল্লাহ পাক কি বলছেন ইউসরান বলছেন, দুইবার সহজ আর একবার হচ্ছে কঠিন। একটা জীবনে যদি সংকট আসে তো দুইটা বড় সুযোগ সুবিধা সুখের চান্স আসবে, আল্লাহ পাক বলছেন এই কথা, মনে রাখবেন এই কথা, ভালো করে এই বিষয়গুলি মনে রাখবেন। আর চিন্তা করুন, চিন্তা করুন আপনার জীবনে কতদিন আপনি অসুস্থ থেকেছেন আর কতদিন সুস্থ থেকেছেন, দুটোকে আপনি কম্পেয়ার করে দেখেন তো দেখি, তুলনা করে। বুঝছেন না, বুঝছেন না আমার কথা? উদাহরণস্বরূপ আমার কথা বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে 53-54 বছর বয়স, 53-54 বছর বয়স, আমার ওপর এমন কোন ধরনের বিপদ আপদ এই 53-54 বছরে আসেইনি। বাল্য জীবন গেছে, কত কষ্টের সফর তখন ছিল আপনারা জানেন, বাপ মায়ের সাথে সফর করেছে বাল্য জীবনে, একটু হুশ হওয়ার পরে দেখি ওই সব সফর কত যে কষ্টদায়ক সফর ছিল। হ্যাঁ, তারপরে ছাত্র জীবনে সফর গেছে, একা একা মাদ্রাসায় পড়তে বাড়ি থেকে 12-13 বছরের ছেলে বিদেশে বাপ মা পাঠিয়ে দিয়েছে, লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ কোনো বিপদ আপদ আসেনি, এসছি কি। তারপর আসল শিক্ষকতার জীবন, হ্যাঁ মদিনা ইউনিভার্সিটির জীবন, তারপর শিক্ষকতার জীবন, তার আগেও শিক্ষকতার জীবন কোনোদিন কষ্ট আসেনি, দাওয়াতি ময়দানের জীবন কোনোদিন কষ্ট আসেনি, বালা মুসিবত আসেনি, সামান্য মাঝে মধ্যে হালকা অসুখ বিসুখ সামান্য কিছু হওয়া এটা স্বাভাবিক, তাই না। তো আল্লাহ পাক রব্বুল আর ধরেন একজন বান্দাকে 54 বছর এত সুখে রাখলেন, যদি 10 মিনিটের জন্য বা 1 সপ্তাহের জন্য যদি একটু বিপদ আপদ দেন, দুটোকে তুলনা করে দেখেন তো দেখি, তুলনা করে দেখেন আপনি, এই এইভাবে আপনি আপনার জীবনে ফিট করেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না করবেন না, যে হে আল্লাহ তুমি আমাকে 50 বছর সুস্থ রেখেছো, আর তার মধ্যে 2-4-6 মাস মাঝে মধ্যে কখন হয়তো অসুস্থ থেকেছি, অথবা 2-1 বার এরকম বিপদ আপদ এসেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন আল্লাহ কত শুকরিয়া আদায় করবেন। মানুষের জীবনে যে যেগুলি কষ্টের দিক আছে, একটা হচ্ছে বাপ মা ইন্তেকাল, আলহামদুলিল্লাহ বাপ মা এখনো বেঁচে আছেন, আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু করেন এবং যতদিন দুনিয়া রাখবেন ইমানের অবস্থায় সুস্থতার সাথে রাখেন। বাপ মা মরার যে কষ্ট আছে এখন পর্যন্ত পাইনি, ছেলে মেয়ে ইন্তেকালের একটা কষ্ট আছে সেটাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাইনি, তো আলহামদুলিল্লাহ এদিক থেকেও সুখে আছি, তাই না। স্ত্রী ইন্তেকালের কষ্টও পাইনি, তো ওই দিক থেকেও সুখে আছি, ঠিক কিনা। চুরি ডাকাতি, হ্যাঁ আর ছিনতাই, এইসবের বালা মুসিবত আসেনি। হ্যাঁ, জানের হুমকি কোথাও মেরে দেওয়ার চেষ্টা করেছে এরকম এখন পর্যন্ত জানি না, কেউ যদি চোখের আড়ালে করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ নিরাপদ রেখেছেন, তাই না। তো এতগুলি নিয়ামতের সামনে 10 মিনিটে একটা বিপদ আপদ অথবা কিছু সময়ের জন্য একটু অসুস্থতা, হ্যাঁ এটা কত সামান্যতম বিপদ আপদ, চিন্তা করুন তো দেখি। আপনি একজন মুসলিম হিসাবে জীবনের এই সুখের দিনগুলিকে দুঃখের দিনের সাথে মিলিয়ে দেখবেন, তাহলে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারবেন, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যতই দুঃখে থাকেন না কেন, আপনার চাইতে দুঃখী পৃথিবীতে আছে, আছে না নেই। আমরা এই রোগী ভাইদেরকে হাসপাতালে দেখতে গিয়ে দেখলাম সুবহানাল্লাহ, এই ভাইদের অ্যাক্সিডেন্ট তো মাশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে তারা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে, তাই না, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। কিন্তু এমন রোগী দেখলাম কয়েক মাস ধরে, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস ধরে একবারে শেষ অবস্থায়, কথা বলতে পারছে না, নড়তে চড়তে পারছে না, নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে। বরং একটা রোগী দেখলাম অ্যাক্সিডেন্টের রোগী, দুর্ঘটনার রোগী, 2 বছর ধরে, হ্যাঁ মেরুদণ্ডের হাড় হয়তো ভেঙে গেছে, কথা বলতে পারছে না বা চলতেও পারছে না, এরকম অবস্থায় রয়েছে। কেউ কথা বলতে পারছে কিন্তু নড়তে পারছে না, নড়াচড়া করতে পারছে না, কেউ কথাও বলতে পারছে না নড়াচড়াও করতে পারছে না, কিন্তু জানে বেঁচে আছে শুধুমাত্র।
এদের জীবনগুলিকে হাসপাতালে ঘুরে এদের জীবনগুলিকে আপনার জীবনের সাথে যখন মেলাবেন তখন আপনার মুখ দিয়ে যদি সত্যিকার আপনি মুসলিম হন ঈমান যদি আপনার মধ্যে থাকে কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ এজন্য প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস রয়েছে ইদা নাযারা আহাদুকুম ইলা মান ফাদ্দাল আলাইহি যখন কোন মানুষের নজর চলে যাবে উপর দিকে যে আমার চাইতে বেশি সুখী অনেকে আছে রাজা ধীরাজা আছে তাদের যে হাইফাই জীবন মন্ত্রী মিনিস্টার আছে তাদের যে সুখ হ্যাঁ আর বিদেশে সারা পৃথিবী যারা ঘুরছে তাদের যে ভোগবিলাসের জীবন সুখের জীবন অথবা সুস্থ লোকেরা আছে তাদের কত সুখের জীবন আমি অসুস্থ আমি পীড়িত আমি বালা মুসিবতে আমি বিপদাপদে আমার বাপ নেই তো আমার স্বামী নেই আমি স্বামী হারা কেউ বলছে আমি ইতিম আমি ওই এই বিপদে আছি সেই বিপদে আছি উপর দিকে যখন নজর চলে যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়া নজর ইলা মান হুয়া আসফালা মিনহু চট করে তুমি তাকাবে তোমার নিচের দিকে ও নিচে অনেকে আছে তোমার নিচে অনেকে আছে না নেই তোমার বয়স যখন 10 বছর তখন তুমি এতিম হয়েছো তোমার বয়স যখন 5 বছর তখন তুমি এতিম হয়েছো এমনও কেউ আছে দেশে জন্মের আগে এতিম হয়ে গেছে না হয়নি সবচেয়ে ভালো মানুষ কে সুবহানাল্লাহ একটু চিন্তা করেন সবচেয়ে ভালো মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম না এতিম নয় এতিম কখন এতিম হয়েছেন হ্যাঁ কত বছর বয়স তখন এতিম হয়েছিল আহ চিন্তা করেন তো দেখি হ্যাঁ দুনিয়াতে আসছেন তার আগে বাপ ইন্তেকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপ ইন্তেকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপের ইন্তেকাল হয়েছে দুনিয়ায় কি তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল না মনের কি একটা বাসনা ছিল না যে আমার আব্বাটা দেখতে কেমন একটু দেখতাম সুবহানাল্লাহ আমার আব্বার সাথে একটু কথা বলতাম আমার আব্বার একটু আদর পেতাম স্নেহ পেতাম আমার আব্বা আমাকে খাওয়াইতো মানুষ করত লালন পালন করত আদর যত্ন করত এগুলো কি আকাঙ্ক্ষা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে হয়নি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর পায়ের কাছে পৌঁছিতে পারবেন হ্যাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সারা পৃথিবীর যে কোনো দুঃখীর জন্য তার এই সিরাতে তার এই জীবনী চর্চাতে তার রুহের আহার থাকে এবং তার মনের প্রশান্তি তাতে হয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য ধারণে তৌফিক দান করে যখনই মুশকিল হবে তখনই আল্লাহ পাক কি করবেন আসান করবেন ভালো করে মনে রাখবেন আর মনে রাখবেন ধৈর্য ধারণের জন্য আরেকটি বিষয় আপনাকে সাহায্য করবে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহর উপর কি করবেন ভরসা রাখবেন আমার আব্বা আমাকে খাওয়িয়েছেন তাই না আমার কাপড়ের ব্যবস্থা দিয়েছেন আমার চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন দিয়েছেন না দেননি তার চাইতে ভালো ব্যবস্থা আল্লাহ দিতে পারেন না দিতে পারেন না পারেন না আব্বার চাইতে কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ দিতে পারেন না বা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যে কোনো মাধ্যম দিয়ে মুসাববিবুল আসবাব আল্লাহ উপায় ব্যবস্থা করে দিতে পারেন না মুসাববিবুল আসবাব তিনি যেই আল্লাহ আপনার আব্বার ছত্র ছায়াতে আপনাকে মানুষ করেছে লালিত পালিত করে সে আল্লাহ আর কারো মাধ্যমে আল্লাহ মানুষ করে দিতে পারেন এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বড় করে দিতে পারেন পারেন না পারেন না এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা নিজের কাজ যতটুকু আপনি করতে পারবেন করে নিয়ে আল্লাহর উপর অন্তরের আস্থা ভরসা এর নাম হচ্ছে তাওয়াক্কল তাওয়াক্কল মানে কাজ ছেড়ে দেওয়া নাই কাজকর্ম করব না ভালো করে লেখাপড়া করব না আল্লাহ ভরসা না এটা হবে না আপনি যদি ছাত্র হন লেখাপড়া করেন ভালো করে আপনি যদি চাকরিজীবী হন কাজ করার যোগ্যতা আপনার মধ্যে আছে কাজ করেন আল্লাহর উপর ভরসা করেন হ্যাঁ যে কোনো অবস্থায় থাকেন আল্লাহর উপর আপনার যতটুকু করণীয় রয়েছে দুনিয়ার ক্ষেত্রে করণীয় এবং দিনের ক্ষেত্রে করে দিনের ক্ষেত্রে আল্লাহর কাছে বরকতের দোয়া করা রহমতের দোয়া করা আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করো এই দোয়া করা আল্লাহ তোমার ছেলে মেয়ে মানুষের ব্যবস্থা করো এই দোয়া করা এটা হচ্ছে দিনী উপায় আর দুনিয়াবি উপায় হচ্ছে কাজকর্ম যে যেখানে আছেন কাজকর্ম করবেন এই করে নেওয়ার পরে আল্লাহর উপর অন্তরের কি রাখা ভরসা রাখা এর নাম হচ্ছে তাওয়াক্কল আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবেন এবং ধৈর্য ধারণ করতে পারবেন যখনই দেখবেন যে অনেক বালা মুসিবত কি করে কি করব আল্লাহর উপরে ভরসা করি আল্লাহই সুব্যবস্থা করবেন এতে ধৈর্য আসবে না আসবে না ধৈর্য আসবে এবং আল্লাহ সম্পর্কে আরেকটি পয়েন্ট মনে রাখবেন আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখতে হবে কি রাখতে হবে ভালো ধারণা রাখবেন আল্লাহ সম্পর্কে কুধারণা রাখবেন না নেগেটিভ চিন্তা রাখবেন না যে হায় আল্লাহ
আমরা এই বয়সে আছি আর এই বয়সে আমরা অসহায় হয়ে গেলাম, হে আল্লাহ এই বয়সে আমি বিধবা হয়ে গেলাম, হে আল্লাহ এই বয়সে আমি এতিম হয়ে গেলাম, হে আল্লাহ আমার এখনো জীবনের এতটা বাকি, আমার কিভাবে এই লাইফটা গড়ে উঠবে। যদি সবসময় নেগেটিভ, না না আর জীবনটা মনে হয় অন্ধকার, আমার আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, হে আল্লাহ আমার এক্সিট লেগে যাচ্ছে, কিছুই করতে পারলাম না, নিজে যেটুকু ঋণ করে এসেছিলাম সেইটুকু ঋণ পরিশোধ কোনো রকম করা হলো না, এক্সিট লেগে গেল, দেশে গিয়ে কি করে খাবো, এই যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন তাহলে কিছুই পাবেন না, আক্ষেপ ছাড়া, দুঃখ ছাড়া, দুনিয়ার বালা মুসিবত ছাড়া, আর আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টি ছাড়া কিছু পাবেন না। কিন্তু সবসময় সুধারণ রাখবেন, সুধারণা রুজির ক্ষেত্রে যে আল্লাহ সৌদি আরবে রুজি দিতে পারেন, সে আল্লাহ এর চাইতে ভালো করে আমার বাড়িতে রুজি পৌঁছাতে পারেন, আমাকে কাজ করতে, যেখানে আল্লাহ রাখবেন সেখানে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। ভালো করে শুনেন, এইরকমই মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুজি দিয়েছেন, সে আল্লাহ আমারও রাজ্জাক রুজি দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করেছেন, মূসা আলাইহিস সালাম কি প্রতিকূল অবস্থায় ফেরাউন এই মূসাকে খুন করার জন্য হাজার হাজার ছেলে সন্তানকে খুন করেছে, কিন্তু মূসাকে খুনও করতে পারলো না, বড় হয়েও মারতে পারলো না, যখন জেনে নিল যে দুশ্মন মূসা, এই মূসার হাতি তো আমার মনে হয় পতন, তখনও খুন করতে পারলো না, কিভাবে আল্লাহ রক্ষা করে এত বড় রসুল করলেন যার উম্মতের সংখ্যা শেষ উম্মতের পরে সবচেয়ে বড় হবে। জানেন না আপনারা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের পরে সবচেয়ে বড় সংখ্যার উম্মত হবে কার, মূসা আলাইহিস সালামের। তিনি কিভাবে মানুষ হয়েছেন, তাকে আল্লাহ কিভাবে লালিত পালিত করেছেন, তার রব কিভাবে তার যত্ন করেছেন, সে আল্লাহ কি আপনার জন্য নেই, অবশ্যই আছে, সময় শেষের দিকে চলে যাচ্ছে, সেজন্যই এখানে আজকের আলোচনা শেষ করছি। মনে রাখবেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, এই মর্মে হাদিসে কুদসি একটি রয়েছে, আনা ইন্দা জান্নে আব্দি বি, আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা রাখে সেই রকমই করি, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন আল্লাহ ভালো দেবেন, আল্লাহ সম্পর্কে উদাহরণা করবেন যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিল, তখন আল্লাহ পাক তার সাহায্য টেনে নিবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখবেন এবং মনে রাখবেন যে এই ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা করাই আর আল্লাহ সম্পর্কে সুধারণ রাখাই আমাদের দুনিয়ায় কল্যাণ রয়েছে, আখিরাতের কল্যাণ রয়েছে। আর আম্বিয়া রসুলগণের ওপর সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে, অথচ তারা সবচেয়ে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের। ইনশা আল্লাহ তাআলা বাকি অংশটুকু আগামীকালকে আলোচনা করব, যাতে বালা মুসিবতের বিভিন্ন দিকগুলি আসবে এবং বেশ কিছু হাদিস রয়েছে বালা মুসিবতের ফজিলত সম্পর্কে, সেই বিষয়গুলি, বালা মুসিবতে বেশ কিছু হেকমত রয়েছে, সেই হেকমতগুলিও কিছু আসবে ইনশা আল্লাহ তাআলা।